রাজ্যে ফের মৃত্যু প্রতিবাদে এবার মুর্শিদাবাদে ফারাক্কায় রাতে বিয়ে বাড়িতে মাইক বাজানোর প্রতিবাদ বেধড়ক মারধরে যুবকের মৃত্যু আহত পরিবারের আরও তিন সদস্য ঘটনায় গ্রেফতার এক কাল কলকাতা সহ তিন জেলায় 53টি আসনে ভোট শেষ বেলার প্রচার সেরে এখন প্রহর গুনছেন তৃণমূল নেত্রী সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক হেভিওয়েট প্রার্থী ষষ্ঠ দফাতেও ফুল মার্কস পেতে মরিয়া কমিশন এবার কমিশনের নজরে পাড়ার ক্লাব বহিরাগতদের আস্তানা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ নজরদারি জেলবন্দীদের উপরেও শহরে চলছে নাকা তল্লাশি রুটমার্চ ভয় দেখানো হচ্ছে ভোটারদের জানালেও কান দিচ্ছে না পুলিশ এই অভিযোগ নিয়েই আজ কমিশনে যাচ্ছেন বেহালাপুরদের বাম সমর্থিত নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র কমিশনে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় পঞ্চম দফার ভোটে হাওড়ার মালিক আজ ঘড়ায় বুথের সামনে এক মহিলার সঙ্গে বচসার জের আজ হাওড়া কোর্টে জামিন নিতে পারেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি নারুড ফুটেজের সত্যতা যাচাই ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো নিয়ে আজ নির্দেশ কলকাতা হাইকোর্টের আগুন লাগলি ভরসা তিনি রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান এবার কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপক্ষে সিপিএমের শতরূপ ঘোষ হাড্ডাহাড্ডি লড়াই জাভেদ খানের প্রচার সঙ্গে 24 ঘণ্টা পায় পায় প্রচার সন্ধ্যে 7টায় ভোটযুদ্ধে এবার তিনি বামীদের সিঙ্গুর সেনাপতি সিঙ্গুরের মাঝেই আঁকড়ে চলছে তার প্রচার পর্ব সিপিএম নেতা রবীন দেব তার প্রচার সঙ্গে 24 ঘণ্টা দেখুন পায় পায় প্রচার রাত 8টায় রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট তিন জেলার 53টি আসনের মধ্যে কোনগুলি নজর কাড়া হেভিওয়েট প্রার্থী থেকে ইস্যুর নিরিখে সংবাদ শিরোনামে থাকা এরকমই 6টি আসন নিয়ে আজকের নজর কাড়া কেন্দ্র রাত 8:30টায়